আসসালামু আলাইকুম, আমি জহিরুল হক মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এক্সেল পর্ব ষষ্ঠ দেখার জন্য। ইতিমধ্যে আপনাদের সামনে পাঁচটি পর্ব উপস্থাপন করেছি, এখন যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করব ইতিমধ্যে যে পর্বগুলো হয়ে গেছে তার আলোকে। গত লেকচার ভিডিওতে আপনাদের কীভাবে একটা এসএসসি রেজাল্ট শিট ফলাফল বের করা যায় সেটি আপনাদের দেখিয়েছি, কিন্তু এটি নর্মাল। আপনাদের সর্বশেষের দিকে লেকচার ভিডিওতে আমি অ্যাডভান্স লেভেলের রেজাল্ট শিট দেখাব, সেখানে কিছু অ্যাডভান্স কাজ থাকবে, যে কাজগুলো সামনে আগে শিখতে হবে তারপর অ্যাডভান্স কাজগুলো যেতে পারবো। তো যে কারণে আপনাদের নর্মালভাবে একটি রেজাল্ট শিট উপস্থাপন করেছি। এখন আপনাদের সামনে একটি বিদ্যুৎ বিল উপস্থাপন করব, কিভাবে একটি বিদ্যুৎ বিল তৈরি করা যায়, যেখানে ইউজারদের অর্থাৎ ব্যবহারকারীর নাম থাকবে, হাউস নাম্বার থাকবে, এটা প্রেজেন্ট ইউনিট নয় এটা রিডিং, এবং প্রিভিয়াস রিডিং থাকবে, এবং দুইটা থেকে বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে একটা ইউনিট, তারপর টাকা থাকবে, ভ্যাট থাকবে, টোটাল টাকা কত টাকা কাউন্ট হবে সেটি আমরা দেখব। তবে টাকার ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বিদ্যুৎ খরচ 1 থেকে 100 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট হবে 3 টাকা, বিদ্যুৎ খরচ 101 থেকে 200 ইউনিট পর্যন্ত হলে প্রতি ইউনিট হবে 5 টাকা, যদি 101 ইউনিট হয় তার সাথে 5 টাকা গুণ হবে, যদি 100 পর্যন্ত হয় তার সাথে 3 টাকা হবে। এভাবে করে কন্ডিশনগুলো হতে থাকবে, এবং এই কন্ডিশনগুলো ফর্মুলাগুলো প্রিভিয়াসে মার্কেটিং অঙ্ক এবং এসএসসি রেজাল্ট শিটের যে ফর্মুলাগুলো ইউজ করেছি এখানে একই ফর্মুলা আমরা ইউজ করব। আশা করি আপনারা ক্লাসগুলো অনেক সুন্দর এবং মনোযোগ সহকারে দেখবেন এবং কন্টিনিউ করবেন। চলুন শুরু করা যাক আজকের এক্সেল ষষ্ঠ পর্ব। আমি এক্সেলের ইন্টারফেসটি ওপেন করেছি, একটু জুম করে জুমটা বেড়াই নিচ্ছি। তো এখানে আমার যেটি ছিল, এখানে আমার কিছু স্ট্রাকচার তৈরি করেছে, নাম, হাউস নাম্বার, এই জিনিসগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আপনারা এখানে নেম দিতে পারেন, নেম যে কোনো গ্রাহকের নেম আপনারা ইউজ করতে পারেন। তো নেম, তারপর হাউস নং, তারপর ছিল যদি আমি একটু ফলো করি প্রেজেন্ট ইউনিট, বাট এটা রিডিং দিচ্ছি প্রেজেন্ট আর রিডিং প্রিভিয়াস রিডিং, তারপর ছিল টোটাল ইউনিট, টোটাল ইউনিট এখানে আমরা একটু সাজাই নিচ্ছি, ইলেকট্রিক বিল, টোটাল ইউনিট, টাকা, ভ্যাট, টোটাল টাকা। ওকে, এবার আমরা এটাকে বর্ডার দিলে দিতে পারেন, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এটা কোনো ই নয়, বৃদ্ধি করার জন্য।
নেম ওরা কিছু নেম নিয়েছে, আসিফ, জামাল, নাসির, হাবিফ, জসিম, কিছু নাম নিল। হাউস নম্বর 10/12, 10/12। এখন এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, আমরা যখনই 10/12 দিই তখন একটা জিনিস আছে, অটোমেটিকলি 12ই অক্টোবর চলে আসছে। এইটা একটা প্রবলেমের ব্যাপার। আমি চাইছি 10/12 বা 12/10। এটা করার জন্য আমাদের এখানে সবগুলোই এভাবে করতে হবে। আর এটা যদি আমরা এখানে ক্লিক করি, কাস্টম করা আছে, এখান থেকে আমরা যদি মোর নাম্বার থেকে, সরি, মোর নাম্বার থেকে যদি আমরা এটাকে আমরা টেক্সট করে দিই, তাহলে কিন্তু এটা 12ই থাকবে, 12/10। আমরা চেঞ্জ হবে না। যদি আমরা চাই যদি এখানে 10/10, এখানে অক্টোবর আছে, তাহলে আমরা যেটা করব প্রথমে এগুলো মুছে এই কটা যেতে এই কটাকে আমরা টেক্সটে কনভার্ট করে দিচ্ছি। ওকে, এখন জালে কোথায় আসবে? 10/12, 12/15, পুরো টেক্সট থাকা থাকবে 20/26, 19/18, 25/14। ওকে, আপনারা হাউস নাম্বারটা বুঝতে পারলেন, বাসার নাম্বার এইভাবে থাকে, তো যার যে বাসার নাম্বার আমরা আনুমানিকভাবে একটা বসিয়ে নিলাম, আশা করি বুঝতে পারতেছেন। প্রেজেন্ট রিডিং, এক্ষেত্রে একটু আপনাদের বলে নিই, রিডিং বলতে কি বুঝছি, প্রত্যেকটা মিটার থাকে বাসায়, সরি, বাসায় প্রত্যেকের একটি করে মিটার থাকে এবং মিটারটা কন্টিনিউ ঘুরতে থাকে। যদি বাতি জ্বলে, ফ্যান চলে, যত আপনারা ব্যবহার বাড়াবেন মিটারটের এটা বেশি করে ঘুরতে থাকবে এবং ঘুরতে ঘুরতে প্রত্যেকটা ডিজিট আকারে আসবে। তো ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে যেটা আসে সেটাকে বলে রিডিং। ঘুরতে ঘুরতে দেখা যায় মাসে 100 রিডিং, 200 রিডিং এরকম আসে এবং পরের মাস থেকে পর থেকে এবার বাড়তে থাকে, কখনো এটা কমে না, ডে বাই ডে যত জ্বালাচ্ছি ডে বাই ডে এটা বাড়তেছে। এখন বিদ্যুতের অফিস থেকে লোক এসে প্রত্যেক মাসে আপনার মিটার থেকে রিডিংটা নিয়ে যায় নির্দিষ্ট একটা তারিখে, ধরুন 10 তারিখ আপনার রিডিংটা গত মাসে নিয়ে গেছে, ঠিক এ মাসেও 10 তারিখ আসবে, এসে এ মাসে যতটা আছে রিডিং সেটা ওরা নিয়ে যাবে। ওরা কি করবে, ধরুন আমার গত মাসে ছিল রিডিং মিটারে উঠেছিল 1240, বর্তমানে যেহেতু আমার বিয়োগ করবো দুটো দিয়ে তাই আগে বর্ডার দিছি, আর গত মাসে লিখে নিয়ে গেছিলো 1025। ওরা করে কি, এই যা এই মাসেরটা এবং গত মাস দুইটার বিয়োগ দিয়ে যেটা পায় দুই রিডিংকে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিট। তো দুইটা বিয়োগ করে আমরা খুব ইজিলি জানি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এইটা বিয়োগ এইটা, এখন তাহলে আমি টোটাল ইউনিট পেয়ে গেছি। তো প্রেজেন্ট ইউনিট এত, কোনোটা দিলাম 1203, প্রেজেন্ট কত 1120, এটা যদি টান দিয়ে রেখে দিই 1883, 4574400, 27 ইউনিট, 66 আগে ছিল 10/56, এটা ছিল এই মাসের মিটারে এই রিডিংটা দেখা যাচ্ছে, গত মাসের রিডিং দিয়ে বিয়োগ দেবে, তার গত মাসে ছিল 8/5, 7/8, 167 ইউনিট। তাহলে আমরা টোটাল ইউনিট বের করা পেরেছি। তাহলে টোটাল ইউনিটটা যদি বের করতে হয় সেক্ষেত্রে প্রেজেন্ট রিডিং এবং প্রিভিয়াস রিডিং দুইটা দিয়ে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে টোটাল ইউনিট। এবার টোটাল টাকা বের করব। টোটাল টাকা বের করতে হলে আমাদের কিছু কন্ডিশন মেনে আসতে হবে, অর্থাৎ শর্ত। বিদ্যুৎ খরচ 1 থেকে 100 পর্যন্ত হলে প্রতি ইউনিট 3 টাকা, অর্থাৎ 100 সাথে 3টা গুণ হবে। যদি 101 থেকে 200 পর্যন্ত হয় তাহলে 5 টাকা। তো এখানে তো আমরা জানি অনেকেই কোশ্চেন করবেন, যেখানে 100 225 আসে তাহলে দ্বিতীয়টা, কিন্তু এখানে দ্বিতীয়টা দিয়েছেন টান যখন দেবো তখন এটা একটা আলাদা, তো এটা আর একটা আলাদা, এটা আর একটা আলাদা। তো সেক্ষেত্রে আমরা সব ফর্মুলাগুলো বলে দিতে হবে, সব কন্ডিশনগুলো অর্থাৎ শর্তগুলো,
এখানে অ্যাপ্লাই করব, যেটা যার প্রয়োজন হয় সেটা হিসেবে বের করে দিবে। ওকে, তাহলে ইকুয়াল এই ফার্স্ট ব্র্যাকেট কি বলছে কন্ডিশন, 1 থেকে 100 ইউনিট পর্যন্ত, পর্যন্ত মানে ইকুয়াল দিতে হবে। তাই আমি যদি 1 ব্যবহার করি তাহলে গ্রেটার দেন ইউজ করতে হবে, আর 100 ইউজ করলে লেস দেন, কারণ এটা পিছনের দিকে যাবে। 100 বা 100 নিচে কীভাবে লেখে, ইফ টার্গেট সেল কার উপরে, টোটাল ইউনিটের উপর ভিত্তি করে বেরোচ্ছে, টোটাল ইউনিটটা হচ্ছে টার্গেট। এই করে যদি 1 বা 100 ইউনিট হয় তাহলে এখানে 100-এর সাথে পূর্ণ হবে 3 টাকা। তাহলে এটা হচ্ছে টার্গেট সেল, টার্গেট সেলটা আমি লিখে নিচ্ছি, টার্গেট সেল লেস দ্যান ইকুয়াল 100 হয়, হওয়ার জন্য কমা। এখানে F5 দিয়েছি কেন, টার্গেট সেটের উপর ভিত্তি করে আমি বের করব। আর 1 থেকে 100 ইউনিট বা 100 থেকে 1 যেটাই বলেন, থেকে যদি 100 শুরু করি গণনা তাহলে পিছন দিকে যাবে 100 ইউনিট, তাই এখানে লেস দেন। আর ইকুয়াল কেন দিয়েছি, 100 পর্যন্ত বলা হয়েছে, তো 100 হয় হলে কি হবে, এই ঘরের সাথে পূরণ হবে 3 টাকা। দেখেন আমার শর্ত কি আছে, 1 থেকে 100 পর্যন্ত হলে প্রতিনিয়ত 3 টাকা, অর্থাৎ এই ইউনিটের সাথে 3 টাকা গুণ হবে। যদি এটা যদি না হয় তাহলে ও দ্বিতীয়তে আসবে, 1 থেকে 200 ইউনিট পর্যন্ত প্রতিদিন 5 টাকা, তাহলে 200 নিচে গুণ 5 এটা আমার আসবে। তো সেক্ষেত্রে যদি না হওয়ার জন্য কমা, এই ফার্স্ট ব্র্যাকেট টার্গেট সেল কোনটা, এইটাই লেস দ্যান ইকুয়াল 200 হল হয় হলে কি হবে, এই ঘরের সাথে পূর্ণ হবে 5 টাকা আগের মতন। যদি না হয় এই ফার্স্ট ব্র্যাকেট টার্গেট সেল তো এইটাই, এবার কি কন্ডিশন আছে, 201 থেকে 300, তার 300 থেকে নিচে, 300 বা 300 নিচে, তাহলে কি লেস দ্যান ইকুয়াল 300 হয়, হওয়ার জন্য কম, হলে কি হবে এটার সাথে গুণ হবে কত টাকা দেখে নিই একটু, গুণ হচ্ছে 8 টাকা, গুণ 8 টাকা। যদি না হয় এই ফার্স্ট ব্র্যাকেট টার্গেট সেল কোনটা, এইটা গ্রেটার দেন, দেখি কি বলছে, 8 টাকা ছিল, এটা 300 ইউনিটের উপরে হয় তাহলে 10 টাকা, তা উপরে বলছে, উপরের জন্য গ্রেটার দেন ইয়েস গ্রেটার দেন দিয়েছি, আগের বার লেস দেন কারণ নিচ থেকে ধরেছি, আর এখন ডাইরেক্ট উপরেই বলে দিয়েছে, তাই আমাকে গ্রেটার দেন দিতে হবে, গ্রেটার দেন 300 হয় হলে কি হবে, এগারের সাথে গুণ করো 10 টাকা। তাহলে ফার্স্ট ব্র্যাকেট একটা দুইটা কালো টালে আর দেবো না, এখন কালো আসেনি, এখন আসছে, এন্টার, তাহলে 1270 টাকা। তাহলে আপনার এখানে আছে 215, 215-র জন্য হচ্ছে 8 টাকা, মেবি দেখি 100 থেকে 200 5 টাকা, 200 300, তা 215, তাহলে এইটা পড়ছে 200 থেকে 200, 8 টাকা প্রতিদিন, তাহলে 8 টাকা হলে প্রতিদিন 8 টাকা, 215 215 8 দিয়ে পূরণ করলে 1720 টাকা আসতেছে। এভাবে করে আপনারা বের করতে পারেন। এবার ভ্যাটের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে, দেখেন 1 থেকে 100 পর্যন্ত হলে ভ্যাট দিতে 15 টাকা, এটা দিতে হবে, এটা কিন্তু 100-এর সাথে 15 গুণ হবে না, জাস্ট দেখাবেন 15 টাকা 20 টাকা, ফর্মুলা এইটিই, কিন্তু জাস্ট একটু চেঞ্জ হবে, টার্গেট সেলটা তো একটাই, এখানে টোটাল টাকাটা, টোটাল ইউনিটটা সরি, তাহলে এই ঘরটাই আপনার টার্গেট সেল, তাহলে এই ফর্মুলাটা একটু কপি করে দিয়ে দিই, টার্গেট সেল ঠিক আছে, F5 100 নিচে হয় তাহলে কি করো 15 টাকা, তা 15 টাকা তো গুণ করবে না, শো করবে, আর শো করার জন্য ইনভার্টেড কমা, এ প্লাস এ গ্রেড আপনার যেভাবে করেছিলাম না ঠিক সেইভাবে, এবং 200 টাকা হলে 20 টাকা, তা 20 টাকা এখানে হয়, হওয়ার পরে কিন্তু 20 টাকা, এই টাকায় জন্য হওয়ার পরে আমি দিচ্ছি। আবার ইফ এত 300 নিচে হয় হলে কি হবে, হলে এখানে 15-20 25 টাকা হবে, এবং এখানে যদি গেটার দিতে হয় তাহলে 3300 ইউনিট হয় তাহলে তার সাথে গুণ হবে 30 টাকা, তাহলে সরি গুণ তো না, শো করবে 30 টাকা, এখানে যোগ বিয়োগ কোন কিছু না, এখানে 25 টাকা, কারণ যেহেতু 3 নম্বর কন্ডিশনটা ছিল এই 3 নম্বরটা, তা 3 নম্বরটার জন্য 25 টাকা, তা বাকিগুলো কী অবস্থা, এটা 15 টাকা, কারণ এটা 56 ইউনিট, 1 থেকে 100 মধ্যে আছে, তো 100 15 টাকা, তা 15 টাকা যদি হয় তাহলে এই 15 টাকা চলে আসছে, হ্যাঁ শো করবে, তাহলে আমাদের ব্যাটটাও দিতে হবে এবং টাকাটাও দিতে হবে, তাহলে দুইটা যোগ করে ফলাফল দেখতে পারি, ইকুয়াল সাম ফার্স্ট, এই টোটাল টাকাটা যোগ ভ্যাট, এই দুটো আমাকে দিতে হচ্ছে, তো 1745 টাকা তার মাসের শেষ, তো ব্যবসা করে ব্যবসা করে আমার এটা আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন, আজকে আপনাদের সামনে বিদ্যুৎ বিলটা হাজির করলাম, এরপরে হয়তো অন্য একটা কোনো একটা বিল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব,
তো আশা করি বুঝতে পারতেছেন টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।